তো এখন এই জায়গায় প্রশ্ন তুলতে পারেন ভাই, কেন সার্কিটটা নষ্ট হইল না, পিসিবি নষ্ট হইল? এখন আমি আপনাদের এই সার্কিটটা পুনরায় আবার ভালো করে আপনাদের দেখাবো। তো কাজটা কিন্তু মূল বিষয়বস্তু না, কাজও শেখার দরকার আছে। আমি যে আজকে এই ভিডিওতে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনারা না শুনেন তাহলে আপনার এই কাজগুলো করিও লাভ নাই। ডিজিটাল মিটার কিন্তু আপনার 300-350 টাকা লাগবে, 3 ভোল্ট। তো আমি ধরে রাখলাম ওই 4 ভোল্ট পর্যন্ত শো করে, দেখছেন 3 ভোল্টের মতো আছে। তো এই ব্যাটারিটাও কিন্তু নতুন, তো এটা কিন্তু 3 ভোল্ট, ওইটা কিন্তু 4 ভোল্ট শো করছে। আর আমি আগের ব্যাটারিটা দেখাই, এই ব্যাটারিটা কিন্তু 2 ভোল্ট শো করে, দেখেন এই যে এ কিন্তু 2 ভোল্টের বেশি আর উঠে না। তো এইভাবেই আপনারা এসিডিসি লাইটের কাজগুলো করবেন, আশা করি বুঝতে পারছেন। আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুদূর অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি জলিল মেকার আপনাদের বিশেষ একটি ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটা এসিডিসি লাইটের অনেক সময় সার্কিট ব্লাস্ট হয়ে যায় এবং চার্জ হয় না। কেন চার্জ হয় না? এবং কারেন্টে জ্বলে, ডিসিতে জ্বলে না, আবার দেখা গেছে হাত দিলে জ্বলে কিন্তু কারেন্টে দিলেও জ্বলে কিন্তু কারেন্ট গেলে আর জ্বলে না, সেই বিষয় নিয়ে আজকে এই সম্পূর্ণ ভিডিওটা থাকবে। তো এ টু জেড ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো এবং ক্যাপাসিটার কেন বাস্ট হয় সেই বিষয়টা আপনাদের দেখাবো। তো সেই একই সিস্টেমের কয়েকটি রোগ একটা লাইটের ভিতরে আপনাদের আমি দেখাবো, যে কেন এই সমস্যাগুলো হয়, তার জন্য আমি এই লাইটটা আপনাদের সামনে আবার খুলে নিব। খুলে নিলে আপনারা বুঝতে পারবেন যে এই লাইটটার ভিতরে কী কী সমস্যা রয়েছে এবং সমস্যাগুলো সলভ করার জন্য কী কাজগুলো করতে হবে। এ টু জেড ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি আপনাদের আজকে সম্পূর্ণ ভয়েস দিয়ে উপস্থাপনা করব এই ভিডিওর ভিতরে, আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। এবং আমি আপনাদের, তো আমি লাইটটা খুলে নিচ্ছি, এ জায়গায় আমাদের ঝালাই সিস্টেম করা, তো আমরা ঝালাইটা আগে খুলে নেব। আমি মিটারটা চেঞ্জ করে নিলাম, কেননা মিটারটা যদি আমি চেঞ্জ করে নিই তাহলে আপনাদের বুঝাতে আমি একটু ক্লিয়ার হব, কেননা আপনারা ওই মিটার দিয়ে, আমি এর আগে একটা ভিডিও করছিলাম চার্জারের, আমি দেখাইছি 12 ভোল্ট, সে জায়গায় আমার এক ভিউয়ার্স, সে উনি আমার ভিউয়ার্স কিনে আমি জানি না, উনি লেখছে ভাই এ জায়গায় তো 20-22 ভোল্ট, ঠিক আছে। তো এখন থেকে আর অ্যানালগ মিটার দিয়ে কাজ করবো না, ডিজিটাল মিটার দিয়ে কাজ করব। তার ক্ষেত্রে আপনারাই বিশ্লেষণ করে নেবেন, যদি আপনারা বুঝেন টাইমগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন কত থেকে কত ভোল্ট উঠছে। তো আমরা এই ব্যাটারিটা আগে খুলে নেব, এই সার্কিটটা খুলে নেব এবং এই ঝালাই দুইটা খুলে নেব। তো সার্কিটের পরিণতিটা দেখেন, ক্যাপাসিটার কিন্তু ব্লাস্ট হয়ে গেছে, কিন্তু আমাদের ফিল্টারিং যে ক্যাপাসিটারটা থাকে এই ক্যাপাসিটারটা কিন্তু ব্লাস্ট হয় না। তো আমরা অনেকেই ভুক্তভোগী, আমাদের সার্কিটটা নষ্ট হয়ে যায়, পিসিবিটা ভালো থাকে, পিসিবিটা ভালো থাকে না, সার্কিটটা ভালো থাকে, সেই বিষয় নিয়ে। তো আজকে আমরা এই সার্কিটটা নিয়ে কথা বলবো, এই সার্কিটটা কেন নষ্ট হয় কিংবা সার্কিটটা ভালো থাকে, পিসিবিটা কেন নষ্ট হয়। এবং দেখা গেছে পিসিবি ঠিক আছে, সার্কিটও ঠিক আছে, দেখা গেছে এসিতে জ্বলে, ডিসিতে জ্বলে না, ডিসি জ্বলে তো এসি জ্বলে না। তো সেই বিষয় নিয়ে আজকে কথা থাকবে। দেখেন আমাদের এই যে এসিডিসি সার্কিটটা, এটার ভিতরে কয়টা কন্ট্রোল থাকে,
এটার ভিতরে এক হইল এই যে দেখেন 18 ওয়াটের একটা ট্রান্সফরমার থাকে, এটাও আছে কিন্তু 18 ওয়াটের ট্রান্সফরমার, যেহেতু এটা 18 ওয়াট বা 15 ওয়াটের বা 20 ওয়াটের এলইডি এসিডিসি লাইট, তো সেক্ষেত্রে কোম্পানি এইগুলো একটা ড্রাইভারে যা থাকে, এইডি একটা ড্রাইভারে যা থাকে, 18 ওয়াট একটা ড্রাইভারে যা থাকে, সেই বিষয়বস্তুগুলো এই বিষয়বস্তুগুলো কিন্তু ঠিক আমাদের এই সার্কিটের ভিতরে দিছে। এতগুলো পার্স কিন্তু এসিডিসির ক্ষেত্রে লাগে না, এসিডিসির ক্ষেত্রে কী পার্সটা লাগে সেই বিষয়ে আমি আপনাদের সাধারণ একটু আইডিয়া দিতেছি। যদি আপনার ভিডিওটা অবশ্যই কাজে আসে তো আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন এগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি। এই যে এই জায়গায় যে আইসিডা, এই আইসিডা কিন্তু সাধারণত দেখছেন, এই আইসিডা কিন্তু আমরা অনেক 18 ওয়াট সার্কিটেই পাই, কিন্তু এই আইসিডা যেটা থাকে এই আইসিডা কিন্তু ওইটা থাকে না, কেন না এটা কিন্তু ডাবল আইসি থাকে না। এই যে ডাবল আইসি কিন্তু থাকে না, একটা ডায়োড থাকে আর একটা আইসি থাকে, তো একটা ডায়োড এই জায়গায় আছে আর একটা আইসি এই জায়গায় আছে, এই আইসিডের ভিতরেই ডায়োডের কাজ আছে। এই যে আইসিডে এই আইসিডে কিন্তু আমাদের এসিডিসির কাজে অটো রিলে কন্ট্যাক্ট করে এই আইসিডা, তো আমাদের এইগুলো পার্টস কিন্তু সবই ভালো থাকে, কিন্তু যে কোনো একটা ক্যাপাসিটার নষ্ট হয়ে গেল বা সার্কিটটাই অফ হয়ে গেল, যদি সার্কিটটা অফ হয়ে যায় তো সেক্ষেত্রে দেখবেন অত ক্যাপাসিটার বাস্ট হয়েছে, নাইলে আপনার যদি এ জায়গায় কাজ করতে হয় তো এই দেখেন একটা জেনার ডায়োড আছে, এই জেনার ডায়োডটা শর্ট হয়ে যাবে। এই জেনার ডায়োডটা যদি আপনি 5 ভোল্ট একটা জেনার ডায়োড পরবর্তীতে লাগাই দেন তো সেক্ষেত্রে সার্কিটটাও ভালো হয়ে যেতে পারে। এখন আমি আসল কথায় আসি, কেন সার্কিটটা নষ্ট হয়। মনে করেন ক্যাপাসিটারই বাস্ট হইল কিংবা জেনার ডায়োডই গেল কিংবা আমাদের যে কোনো একটা আইসিই গেল, কেন যায় এটা একটা বোঝার বিষয় না। এই বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু মাথা খাটাইতে হইবে, একটু ধৈর্য ধরতে হবে। যেমন আমাদের এই সার্কিটটা নষ্ট হয় তার মূল উদ্দেশ্য হইল ব্যাটারি। যেমন আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের বুঝিয়ে দিই, যখন আপনি একটা 12 ভোল্ট ব্যাটারি 6 ভোল্ট ব্যাটারি আপনি 12 ভোল্ট ট্রান্সফর্মার দিয়া চার্জ দিতে যাইবেন, তখন কিন্তু হিউজ গতিতে চার্জ উঠবে এবং কিছুক্ষণের ভিতরে আপনার ব্যাটারিও গরম হবে এবং তার সাথে আপনার যে চার্জার ধারা আপনি ব্যাটারিটা চার্জ দিতে আসেন সেই ব্যাটারিটাও মানে চার্জারটাও গরম হবে। বিষয়টা যদি না বুঝতে পারেন আমি আবারও বলছি, আমরা যদি একটা 6 ভোল্টের ব্যাটারি 12 ভোল্ট চার্জার দিয়ে চার্জ দেই 6 ভোল্টের ব্যাটারি, তখন যদি আমরা চার্জে লাগাই তখন ব্যাটারিটা কিন্তু হিউজ গতিতে চার্জ হবে এবং আমাদের চার্জারটাও গরম হইবে। তো আমাদের এই ব্যাটারিটা হলো 3.5 ভোল্ট পুরোপুরি 4 ভোল্টও না, তো এ জায়গায় আমাদের চার্জিংয়ে কিন্তু প্রায় 4 থেকে 5 ভোল্ট দেওয়া থাকে, 1 ভোল্ট বা 1.5 ভোল্ট বা আধা ভোল্ট যদি আপ থাকে সমস্যা নাই, তো 6 ভোল্টের জায়গায় 12 ভোল্ট থাকলে তো ডাবল হয়ে যায়। তো তারপরে আমি ম্যানুয়ালভাবে বুঝাই, 3.5 ভোল্ট এ জায়গায় আছে কত 5 ভোল্ট, তো সে জায়গায় যদি আমাদের এই ব্যাটারিটা হয়ে যায় 2 ভোল্ট, সে জায়গায় আমাদের ব্যাটারিটা যদি হয়ে যায় 2 ভোল্ট, তাহলে কি আমাদের সার্কিটের উপরে প্রেশার পড়বে না? অবশ্যই পড়বে, 100% পড়বে, যার জন্য আমাদের ব্যাটারির জন্য সার্কিটটা নষ্ট হবে। তো এখন এ জায়গায় প্রশ্ন তুলতে পারেন, ভাই কেন সার্কিটটা নষ্ট হইল না, পিসিবি নষ্ট হইল? যদি পিসিবি নষ্ট হয় সেক্ষেত্রে এইটা হইল ওয়ার্ডের গুণ ক্ষমতা। ওয়ার্ডের গুণ ক্ষমতা যেমন আমাদের পিসিবির একটা লাইট কেটে গেল, আমাদের 18 ওয়াট লাইটগুলো কাটে না, তো সেক্ষেত্রে আমরা 22 ওহমস রেজিস্ট্যান্স ব্যবহার করি। আমরা যদি এই যে লাল তারটা খুললে একটা 22 ওহমস রেজিস্ট্যান্স লাগাই দিই,
তো পিসিবি আর কাটবে না। তো এখন আমি দেখাই আপনাদের এই লাইটটা কিভাবে ভালো করতে হবে। আর ভালো করার আগে আমি এই ব্যাটারিটা মনে করেন একটু মাপ দিয়ে দেখাই। আমি যে কথাগুলো বলছি তার সাথে সামঞ্জস্য আছে কি না সেই বিষয়টা এখন আপনারা একুরেট ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওটা দেখার পরে, এই ব্যাটারিটা মাপ দেওয়ার পরে। তো দেখেন এ জায়গায় কিন্তু আমাদের মাত্র 2 ভোল্ট আছে। আচ্ছা দাদা, আপনারাই বলেন 2 ভোল্ট তাও থাকে না, সারিয়ে দেয়। যাই হোক, 2 ভোল্ট আছে। তো 2 ভোল্ট যদি থাকে, 12 ভোল্ট চার্জারে যদি 6 ভোল্ট ব্যাটারি দেওয়া হয়, ওই ক্ষেত্রে যেমন গরম হবে তেমনি 5 ভোল্ট, এটা কিন্তু একটা চার্জারও বটে, 5 ভোল্টের জায়গায় যদি আমাদের ব্যাটারিটা 2 ভোল্ট থাকে, মানে এটার কিন্তু অধিকাংশ শর্ট হয়ে গেছে। এই ব্যাটারিটার অধিকাংশ শর্ট হয়ে গেছে, তার জন্য 2 ভোল্ট দেখায়। এটা যদি আপনি 12 মাস চার্জ দেন তাও 2 ভোল্ট দেখাইবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সার্কিটটি অবশ্যই ফেটে যাবে বা কেটে যাবে। তো অবশ্যই আপনাদের বুঝাইতে পারছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর তারপরও যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদের কাছে কমেন্টস করবেন। এখন আমি আপনাদের এই সার্কিটটা পুনরায় আবার ভালো করে আপনাদের দেখাবো। তো কাজটা কিন্তু মূল বিষয়বস্তু না, কাজও শেখার দরকার আছে। আমি যে আজকে এই ভিডিওতে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনারা না শোনেন তাহলে আপনার এই কাজগুলো করেও লাভ নাই। তো এবারে দেখেন, আমি এই ক্যাপাসিটার যেটা ফাটিয়ে গেছে, এই ফাটিয়ে যাওয়া ক্যাপাসিটারটা খুলে নেব, খুলে নিয়ে আর একটা লাগাবো। এই যে আমাদের ক্যাপাসিটার, যেটা যে ক্যাপাসিটারটা ফেটে গেছে, এই ক্যাপাসিটারটা আমরা এখন ফালাই দেব। ফালাই দেওয়ার পরে সেম টু সেম একটা ক্যাপাসিটার লাগাই। তো আমরা যে এই জায়গায় ক্যাপাসিটারটা ব্যবহার করব, এই ক্যাপাসিটারটা কিন্তু 2.2 EF 250 ভোল্ট, যে ক্যাপাসিটারটা আমাদের ফেটে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে, এই ক্যাপাসিটারটা নাম্বার মূলত 250 ভোল্ট। তো আমাদের ব্যাটারিটা আবারও মাপ দিয়ে দেখাই, এই জায়গায় কিন্তু 2 ভোল্ট শো করতে আছে, আপনারা আগেও দেখছেন। তো এই ব্যাটারিটা আমরা এখন বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরে নতুন একটি ব্যাটারি নেব, বা পুরন থাকলেও হবে। আগে মাপিয়ে দেখবেন, মিটার দিয়ে দেখবেন যে 4 ভোল্ট পর্যন্ত শো করেনি। আপনি দেখেন 3 ভোল্ট ওঠে, 4 ভোল্টের মতো কিন্তু পর্যায়ক্রমে ওঠে, কেননা 3.5 ভোল্ট, তিন ভোল্টের পরও আধা ভোল্ট থাকে। তো 4 ভোল্ট পর্যন্ত যদি ওঠে তাহলে মনে করবেন আপনার ব্যাটারিটার পরিপূর্ণ ঠিক আছে। তো আমাদের এ জায়গায় কিন্তু এম্পিয়ার ভালো আছে ব্যাটারিটার দিকে, দেখা গেছে 4 ভোল্ট পর্যন্ত শো করে। তো এখন আমি এই ব্যাটারিটা এই জায়গায় লাগাই দেব। তো এখন বুঝতেই পারতেছেন আমাদের লাইটটা কিন্তু ঠিক হয়ে গেছে, একদম ক্লিয়ারলি আমাদের লাইটটা ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা সমস্যাগুলো যদি সমাধান করেন তো সেই ক্ষেত্রে আপনাদের এসিডিসি লাইটগুলো আর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। তো এ পর্যায়ে আমি আরও একটা কথা বলে নিই, যখন আপনারা কাঁচামাল কিনে এই লাইটগুলো তৈরি করেন, তখন যদি ব্যাটারিটারে আপনারা মাপ দিয়ে চেকটা করিয়ে দেখতে পারেন যে ব্যাটারিটা অরিজিনাল, এরকম একটা ডিজিটাল মিটার কিন্তু আপনার 300 থেকে 350 টাকা লাগবে। তো দেখেন এ জায়গায় যদি আপনার 4 ভোল্ট পর্যন্ত শো করে, দেখেন এটা কিন্তু আপনার 3 ভোল্ট, তো আমি ধরে রাখলাম ওই 4 ভোল্ট পর্যন্ত শো করে, দেখছেন। তো এই ব্যাটারিটা কিন্তু অরিজিনালে ভালো, আবার 2-1টা ব্যাটারি কিন্তু ওরা এইভাবে প্যাকেট ট্যাকেট সবই মনে করেন কমপ্লিট করে, তো দেখা যায় নতুন, কিন্তু ওই ওইটার ভিতরে ব্যাটারিগুলো থাকে রিউজ, ওই রিউজ ব্যাটারিগুলো শর্ট থাকে, ও 3 ভোল্টের মতো আছে। তো এই ব্যাটারিটাও কিন্তু নতুন, তো এটা কিন্তু 3 ভোল্ট, ওইটা কিন্তু 4 ভোল্ট শো করছে। আর আমি আগের ব্যাটারিটা দেখাই, এই ব্যাটারিটা কিন্তু 2 ভোল্ট শো করে, দেখেন এই যে এ কিন্তু 2 ভোল্টের বেশি
আর উঠে না। তো এইভাবেই আপনারা এসিডিসি লাইডের কাজগুলো করবেন, আশা করি বুঝতে পারছেন। আর এভাবে আরও এসিডিসির বিভিন্ন সমস্যা নিয়ে যদি ভিডিও আপনারা চান, সেক্ষেত্রে আমি আপনাদের ভিডিও উপহার দেব। আমি অনেক দিন যাবৎ ভিডিও দেই নাই, কিসের জন্য দেই নাই, এটা আমার একটা কষ্ট নিয়ে আমি ভিডিওগুলো আর দেই নাই। তো এখন থেকে আপনাদের আবারও ভিডিও দেওয়া শুরু করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটা লাইক কিন্তু দিতে বলবেন না। দেখেন আমার একটা ভিডিওতে যদি 50,000 ভিউজ হয়ে যায় আর যদি দেখি যে লাইক হয় মাত্র 300, তখন কিন্তু আসলেই মনের ভিতরে একটা কষ্ট লাগে। তো লাইকের দিকে খেয়াল রাখবেন, একটা লাইক অবশ্যই করবেন। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।